পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের চন্দনপুর পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে ললাট জনকা রাজ্য সড়কের ধারে পেট্রোল পাম্পের পাশে এগরা হাওড়াগামী বাস দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ বাসে আগুন লেগে যায়। স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত দেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের চন্দনপুর পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে ললাট জনকা রাজ্য সড়কের ধারে পেট্রোল পাম্পের পাশে এগরা হাওড়াগামী বাস দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ বাসে আগুন লেগে যায়। স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত দেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের চন্দনপুর পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে ললাট জনকা রাজ্য সড়কের ধারে পেট্রোল পাম্পের পাশে এগরা হাওড়াগামী বাস দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ বাসে আগুন লেগে যায়। স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত দেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দ বার্তা।